আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা যেসব সমস্যাগুলো পড়বেন প্রতিনিয়ত জীবনে, যে কোনো কাজে আপনি, সেটা ফ্যামিলি ক্রাইসিস হোক, সেটা আপনার ক্যারিয়ার ক্রাইসিস হোক, বা সেটা আপনার ক্যারিয়ার তৈরি করা হোক, যে কোনো ব্যাপারে আপনি যখনই কোনো একটা সমস্যায় পড়বেন, তখন আপনি নিজের সঙ্গে একটু কথা বলেন। এটার উপর আমি খুব গুরুত্ব দিই। আপনি যে কোনো সময় নিজের সাথে কথা বলতে পারেন, দিনে রাতে যখন সুবিধা মনে হয়, যে এখন একটু চুপচাপ আছি, একটু নিজে ব্রেনস্টর্মিং করে দেখি। তো সেরকম অনেকগুলো টপিক নিয়ে আমরা কথা বলেছি। যেমন আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যারা বিশেষ করে উদ্যোক্তা হতে চান, এরকম 100 জন লোককে আপনি যদি জিজ্ঞেস করেন, বা আপনি যদি নিজেও নিজেকে জিজ্ঞেস করেন, আমরা কিন্তু প্রায় 90%-এর যে দুটো সমস্যা আমরা বেশি পাব, একটা হচ্ছে আমার টাকা নাই, মানে মূলধন নাই, আর একটা হচ্ছে আমার কাছে কোনো আইডিয়া নাই। আইডিয়া নাই এটা একটু কম, কিন্তু টাকা নাই এটা প্রায় সবাই এই এই কথাটা বলার চেষ্টা করেন। তো সেইটা নিয়েই আজকে মূলত আলাপ করব, যে এটা এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন। আপনারা জানেন যে এই সব নানান বিষয় নিয়ে উদ্যোক্তা হওয়ার জন্যে আপনি কী করবেন, কীভাবে করবেন, কীভাবে শুরু করবেন, এভরিথিং, মানে উদ্যোক্তা হওয়ার A to Z, এবং 14টা স্কিলস নিয়ে আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে গত 4 বছর ধরে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এক একটা ব্যাচে 90 দিন করে 400টা কন্টেন্ট দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে, এবং আমরা এ পর্যন্ত প্রায় 5.5 লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়েছি, যারা বাংলাদেশের 64 জেলার এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিরা সহ। প্রবাসী বাংলাদেশিরা আমার এখন বলতে খুবই ভালো লাগে, তারা একসময় চিন্তা করতেন আমি দেশে এসে কি করব, জানতেন না তিনি, কিন্তু এখন তিনি জানেন তিনি দেশে এসে কি করবেন। উনি শিখে গেছেন, 90 দিনের কর্মশালাটা করে উনি কনফিডেন্স পেয়েছেন যে উনি জানেন ওনাকে কি করতে হবে, সেটা উনি শিখে গেছেন। সো এই কাজগুলো আমরা করে যাচ্ছি, এটা বাংলাদেশের জন্য আমার একটা সামাজিক কাজ। আমি খুবই ভাগ্যবান যে আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদেরকে উৎসর্গ করে, তরুণ তরুণীদেরকে উৎসর্গ করে একটা কাজ করতে পারছি। আমরা এ পর্যন্ত এক একটা ব্যাচে 90 দিন করে 16টা ব্যাচ শেষ করেছি, টানা 90 দিন করে, এক একটা ব্যাচে টানা 90 দিন করে 16টা ব্যাচ শেষ করেছি, মানে শুক্রবার শনিবার ঈদের দিন পুজোর দিন কোনো ছুটি নাই, এভরিডে। এখন 17 নম্বর ব্যাচ চলছে ধারাবাহিকভাবে, এবং সেখানে আমরা এই বিষয়গুলো শিখিয়ে থাকি। আজকে যে বিষয়টা আমরা নির্বাচন করেছি সেটা হচ্ছে যে আমাদের যে সবচেয়ে বড় যে সমস্যাটা ব্যবসা করার জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য, যে মূলধন নাই, আপনার হাতে টাকা নেই, এটা খুবই স্বাভাবিক। একজন ফ্রেশারের যেমন সবাই বলে অভিজ্ঞতা নাই কাজের জন্য, সবাই অভিজ্ঞতা খোঁজে, অভিজ্ঞতা নাই, তেমনি একজন ফ্রেশার উদ্যোক্তার টাকা থাকবে না, এটি তো খুব স্বাভাবিক। কিন্তু আমরা এখানে শিখিয়েছি আপনি কীভাবে চাইলে খুব অল্প টাকা দিয়ে, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আপনি উদ্যোক্তা হতে পারেন, সেটা কিন্তু আমরা, আমাদের এখানে অনেকগুলো সেশন আছে, সেগুলো নিয়ে আপনি সেগুলো দেখতে পারেন, এবং অনেক গল্প যারা একদম রিয়েল লাইফ স্টোরি আছে, যারা এই অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে 1,00,000 টাকা সেল করেন, সেরকম রিয়েল লাইফ স্টোরি, শত শত রিয়েল লাইফ স্টোরি আছে, আপনারা আমাদের ইউটিউব ভিডিও, ইউটিউবে গিয়ে ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন। তবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, একটা হচ্ছে আপনি এই টাকাটা তো ডেফিনেটলি আপনি টিউশনি করে, পার্ট টাইম কাজ করে আপনি এই টাকাটা জোগাড় করতে পারেন, বা বাবা মার কাছ থেকে ধার নিয়ে, বা ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, বা কোনো আত্মীয়র কাছ থেকে, মামা চাচার কাছ থেকে, এই যে অ্যামাউন্টটা বললাম সর্বোচ্চ 50,000 টাকা, ইটস এ ভেরি গুড অ্যামাউন্ট টু স্টার্ট এ বিজনেস, আপনি করতে পারেন। এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে এটাও আমার নাই, এই এইটা নেয়ারও, মানে কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ আমাকে বিশ্বাস করে না এটা নে, এটাও এই 50,000 টাকাও বা 20,000 টাকা বা 10,000 টাকা জোগাড় করারও আমার ক্ষমতা নাই। কিন্তু আপনি একবার একটা চিন্তা করেন যে, ধরেন আপনার পরিবারে বা আপনারই বা কারো একজনের বিয়ে লাগছে, তখন আপনারা হয়তো কথার কথা বাজেট করলেন যে একটা বিয়েতে আমরা 50,000 টাকা বা 1,00,000 টাকা বা 2,00,000 টাকা বা 5,00,000 টাকা আমরা খরচ করব। কিন্তু কোনো বিয়ের উদাহরণ কেউ দিতে পারবেন যে বিয়েতে বাজেটের মধ্যে খরচ করা সম্ভব হয়েছে?
সেখানে কিন্তু অতিরিক্ত, কেউ হয়তো কোনো বাবা হয়তো জমি বিক্রি করে করেছেন, কোনো বাবা কোনো কেউ হয়তো কোনো তরুণ হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে করেছেন, বা কারো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে করেছেন, বা কোনো জমি বন্ধক রেখে করেছেন, নানানভাবে আপনি কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী যেটা খরচ করার কথা সেটা করেছেন। কিন্তু দেখা যায় এই বিয়েতেই এতগুলো আনুষ্ঠানিকতা করতে গিয়ে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা করতে হবে, একেবারে নিম্নবিত্ত পরিবারেরও মিনিমাম 1-2 লাখ টাকা খরচ হয়, কিন্তু সেই টাকাটা কিভাবে জোগাড় হয়, বা যে বাজেট আপনি হয়তো একটা কোনো একটা জমি বন্ধক নিলে করলেন, বা কোনোভাবে আপনি বা সঞ্চয় করেছেন ছেলের বিয়ের জন্য বা আপনার বিয়ের জন্য আপনি নিজে সঞ্চয় করেছেন, তখন যে অতিরিক্ত টাকাটা খরচ হয় সেই টাকাটা কিভাবে জোগাড় হয়। তার মানে আপনি যখন কোনো একটা ঘটনায় নেমে যান, তখন যে কোনো উপায়ে সেটাকে সমাধান করার জন্য, সেটাকে শেষ করার জন্য আপনি যে কোনো উপায়ে সে টাকাটা আপনি জোগাড় করেন, আপনি হয়তো ধার করেন, আপনি হয়তো নানানভাবে টাকাটা আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে নেন, বা কোনো একটা কিছু বিক্রি করে দেন, ইভেন কেউ কেউ হয়তো স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন ঘরের, নানান কিছু করা হয়। তারপরে ধরুন আমি আরেকটা উদাহরণ দিতে চাই, যে আল্লাহ মাফ করুক এই ঘটনার জন্য কারো না ঘটে, পরিবারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কারো পায়ে ব্যথা পেলো বা হাতে ব্যথা পেলো বা কোনো একটা অসুখ হয়ে গেল, হাসপাতালে যেতে হলো, তো আপনি তো প্রস্তুত না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা হাসপাতালে যাওয়া মাত্র 50,000-1 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনার সংসারে তো কোনো সঞ্চয় নাই, ব্যবসা করার এই টাকা নাই, আপনি সঞ্চয় কোথায় পাবেন? ওই মুহূর্তে টাকাটা কীভাবে জোগাড় হয়? যে কোনো উপায়ে আমরা কিন্তু সেই টাকাটা কোনো না কোনোভাবে আমরা জোগাড় করি, ধার করে, ইয়ে করে। তো আসলে এখানে আমি দুটো উদাহরণ দিলাম, মানে খুবই উদাহরণগুলো খুবই আবেগময় উদাহরণ, কিন্তু উদাহরণটা এই জন্য দিলাম আপনি যদি কোনো একটা কাজের প্রতি ব্যাপকভাবে আপনি লেগে পড়েন, উঠে পড়েন, নেমে পড়েন এবং ডেসপারেট থাকেন যে আমি এটা করবই, যে কোনো মূল্যে আমি করব, যার কাছ থেকে পারি, দরকার হলে রিসেলার হিসেবে কাজ করে আমি মূলধন তৈরি করব, এরকম একটা ডেসপারেট অ্যাটিচিউড যদি আপনার তৈরি করতে পারেন, টাকা জোগাড় হয়ে যাবে। আমি আবারও বলছি, অনেক টাকা ব্যবসা শুরু করার জন্য 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা লাগে না। আপনি আমাদের নিজের বলার মতো একটা গল্পের, আপনি যারা রিয়েল লাইফ স্টোরি, যারা নিজেদের গল্প, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা গল্পগুলো বলেছেন, সেখানে দেখেন 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দিয়েই কিন্তু তারা ব্যবসা করেছেন এবং তারা নিজের একটা অবস্থান তৈরি করেছেন। তো সেই জন্য আমি যেটা বলছি, আপনারা এইভাবে আপনি যদি ডেসপারেট থাকেন যে আমার করতে হবে, কোনো না কোনোভাবে আপনি পার্ট টাইম কাজ করে, টিউশনি করে 5-10 হাজার টাকা, 20 হাজার টাকা জোগাড় করা কিন্তু খুব কঠিন কাজ না, 50,000 টাকা জোগাড় করা কঠিন কাজ না, সেরকম ডেসপারেট হয়ে ইভেন প্রয়োজনে আপনার বিয়েটা 1 বছর পিছিয়ে দিতে পারেন, যে আগে ব্যবসা করে নেই। হ্যাঁ, তবে এইটা আবার আমি পক্ষপাতী না যে আমি আগে প্রতিষ্ঠিত হয়ে নেই তারপর বিয়ে করব, এটা একটা ভুল চিন্তা, কারণ প্রতিষ্ঠার কোনো শেষ নাই, এটা আনলিমিটেড, আপনি হবেন, আপনি আরও চাইবেন, ওইটা হবেন, ওই টার্গেট ফিল আপ করবেন, আপনি আবার আরও চাইবেন। সো এটা এটা ভুল চিন্তা, সময় মতো এই কাজটা করে ফেলাই ভালো। তবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিয়ের নিয়েও আমার আর একটা ভিডিও আছে, যেখানে আপনি কোনো প্রয়োজন নাই এত মানুষকে খাইয়ে, এত মানুষ, হ্যাঁ আপনি হয়তো বলবেন বিয়ে একবারই করে মানুষ, খরচ করবো না, কিন্তু কিন্তু আপনি সেখানে কিছু কম খরচ করে আপনি 1,000 লোক না খাইয়ে 200 লোক খাইয়েও আপনি বিয়ে করতে পারেন, লাভ নাই, অতিরিক্ত মানুষকে দেখান, লোক দেখানোর জন্য আড়ম্বর করার কোনো প্রয়োজন নাই। এই আড়ম্বর আপনি যখন চলতে পারবেন না, বা আপনার সংসারে অভাব দেখা দিবে, বা আপনি ব্যবসার মূলধনটা নষ্ট করে ফেলবেন, সে আড়ম্বর আপনাকে কিছু দেবে না, বরং ব্যবসার মূলধন তৈরি করে আপনি যদি একটা অবস্থানে যেতে পারেন, তখন আপনি ম্যারেজ ডে করেন, হানিমুন করেন, বিদেশে যান, ঘুরতে যান, ম্যারেজ ডেতে 500 লোক দাওয়াত করার কেউ মানা করবে না আপনাকে, সে এটা পড়ে আছে করার জন্যে। তো এনিওয়ে আবারও আমরা বলছি যে ইট ইজ আপ টু ইউ হাউ ডেসপারেট ইউ আর, কতটা সিরিয়াসলি আপনি ব্যবসায় নামতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, সেটার উপরে নির্ভর করবে। এবং তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যত লাখো ছেলেমেয়ের সঙ্গে কাজ করে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, মূলধন কোনো সমস্যা না, আপনাকে সিরিয়াস হইতে হবে যে আপনি ব্যবসা করতে চান কি না। 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা মূলধন দিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, এবং এই সামান্য টাকাটা জোগাড় করা অনেক কঠিন কোনো কাজ না। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।